নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি সুজিতা শুরু করছি আজকের হচ্ছেটা কি আচ্ছা আজকে সারাদিনে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনাটা কি বলুন তো সুবোধ মল্লিক স্কয়ারের রাস্তাটা আপনারা দেখেছেন সেখানে এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা আজকে রাস্তায় নেমে রীতিমতো প্রতিবাদ জানিয়েছেন অভিযোগ করেছেন অবরোধ করার চেষ্টা করেছেন কারণ তাদের একটাই দাবি তাদের যোগ্য সম্মানটা তারা ফিরে পাক একদিকে যখন এই দাবি উঠছে তখন অন্যদিকে ছবিটা ঠিক কিরকম আজকে রীতিমতো হাইকোর্টে হলফনামা নিয়ে জানানো হয়েছে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় কেন নয় কারণ যদি ওইভাবে ডিএ দেওয়া হয় তাহলে আর্থিক সংকটে পড়বে রাজ্য কেন ডিএ যারা পাবে তারা সেটা তো তাদের যোগ্য তাদের প্রাপ্য তারা সেটা পেতে পারেন তাই তারা ডিএ পাবে এবং তার থেকেও বড় কথা তাহলে কি বিরোধীরা যেটা বলছেন সেটাই সত্যি রাজ্যের ভাড়ার কি একেবারেই শূন্য তাই জন্যই কি এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্যের পরিস্থিতি কি হচ্ছে রাজ্যে প্রশ্ন তুলব আমি অতিথিদের সঙ্গে কথা বলবো তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট অর্থ সচিব দাবি করলেন কেন্দ্রের হারে ডিএ দিতে গেলে আর্থিক বিপর্যয় নেমে আসবে এতদিন বিরোধীরা বলতো রাজ্যের ভাড়া শূন্য তাহলে কি বিরোধীদের এতদিনের অভিযোগকেই মান্যতা দিচ্ছে সরকার যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক টাকা নেই কেন বাকি রাজ্য সরকারগুলো কী করে দিচ্ছে কেন্দ্র কী করে দিচ্ছে সমস্ত সরকারের মতো একই রেশিওতে টাকা বাংলা সরকারও পাচ্ছে কেন্দ্র থেকে তাহলে কেন ডিএ দেবেন না কেন পেনশন দেবেন না যাচ্ছে কোথায় টাকা যে রাজ্যের মাথার উপরে এত টাকা ঋণ 6 লক্ষ কোটি টাকা ঋণ প্লাস 10,000 কোটি টাকা আবার রাজ্য সরকার ভিক্ষা চেয়েছে কেন্দ্র সরকারের কাছে পেনশন মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা কর্পোরেশনের কর্মীদের পেনশন বন্ধ নিরপেক্ষ তদন্ত দাবি করছে তার জন্য তারা পয়সা খরচা করছেন রাজ্য সরকার জানেন যে কোনো কাজ যদি ঠিক আইনসঙ্গত ভাবে হয় নির্দিষ্ট হয়ে তদন্ত হয় তাহলে রাজ্য সরকারের মাথাটা যুক্ত হয়ে পড়বেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাই তারা করছে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে বিরোধীরা এই ধরনের অভিযোগ করছে পাল্টা দাবি শাসক দলের ডিএ দেবেন না কথা বলেননি নিশ্চয়ই দেবেন সময় হলে ডিএ দেবেন কিন্তু এর মানে এই নয় যে আমাদের আটকাতে হচ্ছে কারণ যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে মুখ্যমন্ত্রী চলছেন সেই প্রকল্পগুলোতে তিনি যেভাবে আর্থিকভাবে সাহায্য করছেন তার জন্য হয়তো কোথাও সামান্য একটু অসুবিধা হতে পারে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ডিএ দিয়ে দেবেন তৃণমূল হাতে থাকলে উন্নয়ন হবে সুরক্ষা থাকবে এবং নিশ্চিতভাবে যে এটা কোন ক্ষেত্রে অন্যায় হয়েছে সেটা সংশোধন করে তৃণমূল কংগ্রেস সুন্দরভাবে বাংলাকে আগামী একদিকে যখন ডিএ নিয়ে তরজা জারি রাজনৈতিক মহলে তখন নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলন অব্যাহত গ্রুপ সি ও গ্রুপ ডি সহ এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ মিছিল ঘিরে সুবোধ মল্লিক স্কয়ার এদিনও ছিল উত্তপ্ত ফলশ্রুতি এসেছে ফলশ্রুতি আসেনি এবং ফলশ্রুতির দাবিতে তারা আজ রাস্তায় এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব একদম ওয়াই চ্যানেলে এই বিক্ষোভ এই মুহূর্তে ওয়াই চ্যানেলে এই বিক্ষোভ ঢুকছে এবং এখানেই তারা তাদের বক্তব্য রাখবেন আমরা দ্রুততার সঙ্গে নিয়োগটা চাই আমরা প্রতিশ্রুতি নয় আমরা 9-12 প্রত্যেকটা ক্যান্ডিডেট নিয়োগের অপেক্ষায় বসে আছি আপনার অপেক্ষায় আপনি কবে আমাদের স্কুলে পাঠাবেন আমাদের ন্যায্য দাবি আমাদের পূরণ হবে সেটার অপেক্ষায় না আমরা দীর্ঘ আন্দোলন করার পর শিক্ষামন্ত্রী আমাদের সাথে বসেছিলেন কিন্তু বলেছিলেন দীপাবলির পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে মাদ্রাসাতে কিন্তু তার মানে সদর্থক প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি হাইকোর্টে রাজ্যের হলফনামায় বিরোধীদের প্রশ্ন অন্যান্য রাজ্য যদি রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে পারে তাহলে এ রাজ্য কেন পাচ্ছে না রাজ্য সরকারি কর্মীদের অধিকার দিয়ে কেন তারা এতদিন ধরে সেই অধিকার থেকে বঞ্চিত হবেন কেনই বা হকের চাকরি পাবেন না যোগ্য প্রার্থীরা রিপাবলিক বাংলা